ফরিদপুরের বোয়ালমারিতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বোয়ালমারি আলফাডাঙ্গা প্রতিনিধি তামান্না চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে অত্র কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফরিদপুর এক আসনের সাবেক সাংসদ আলহাজ কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আজান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন। সমাপনী দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম আনিসুজ্জামান মনির। এ সময় পৌর মেয়র সেলিম রেজার লিপন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মির্দাহ পিকলু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওহাবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।